ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله وبركاته. অতীতে কোনো পাপ পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রতিদিন জহর পর মাগরিব পর ইশার পর 2-4 রাকাত নফল সালাত আদায় করলে হবে কি না? হ্যাঁ, হবে না, হবে না। নির্দিষ্ট করে এই কাজ কেউ করতে পারে না, অসম্ভব। হঠাৎ করে কোনো সময় নির্দিষ্ট করে ছাড়াই কেউ 2 রাকাত সালাত আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অনুমতি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, যে তুমি সাহায্য চাও, মোমিনরা তোমরা সাহায্য চাও, যে তোমার সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে। তো আপনারা যদি সবরটা এক জায়গাতে মিলাতে চান, তাহলে কি এরকম বলতে পারবেন যে আমি নির্দিষ্ট ওই সময়টা সবর করে আল্লাহর কাছে চাইবো? তা কি হয় না, এটা সবর সময় করতে হয়। আর দ্বিতীয় হলো, সালাতের যেহেতু অনুমতি আছেই, সেহেতু অজু করে 2 রাকাত সালাত মানুষ দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু নির্দিষ্টভাবে এরকম সময় 2 রাকাত 4 রাকাত করে পড়বেন না। এবং এমনকি আপনাকে বলি, প্রতিদিনও যদি আপনি এভাবে পড়তে চান তাও হবে। হ্যাঁ, রাতের সালাত পড়েন প্রতিদিন, অনুমতি আছে, খোলা অনুমতি। আপনি ইচ্ছা মতো লম্বা করে সালাত আদায় করতে পারেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত ইত্যাদি এভাবে, বা বেতের সহ 11 রাকাত 13 রাকাত আপনি পড়তে পারেন। তো এভাবে আপনি পড়েন প্রতিদিন, এটাই ভালো। অনুতপ্ত হয়েছেন আপনি যার উপর আছেন সেটা কন্টিনিউ করেন, ব্যাস, খালাস, আলহামদুলিল্লাহ, এটাইও যথেষ্ট। তারপরে অজু করলেন, হঠাৎ মনে হলে তো আমি 2 রাকাত সালাত আদায় করি, আপনি পড়লেন। কিন্তু নির্দিষ্ট করে এটা করবেন না যে আমি প্রতিদিন এই সময় সালাত আদায় করবো, না না না, যেটা আছে সেটা করতে হবে। জোহরের সালাত আগে 4 রাকাত পরে 2 রাকাত প্রতিদিন পড়া হচ্ছে। যদি প্রথমে 4 রাকাত পরে 4 রাকাত পড়তে চান তাও ভালো, যেটার ফজিলত আমি আগেও বলেছি, অনেক বড় ফজিলত। আপনি আসরের পূর্বে 2-2-4 রাকাত আপনি সালাত আদায় করতে পারেন, এগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এশার পরে 2 রাকাত সুন্নাত, তারপরে বেতের সালাত আপনি 3 রাকাতের কাছে আপনি 5 রাকাতও পড়তে পারেন। এইভাবে সালাতের রাকাত সংখ্যা বাড়ানো যেতে পারে, কোনো সমস্যা নেই।